আমাদের দেশে অনেক সময় দেখা যায় যে মুদ্রাস্ফীতি, এই মুদ্রাস্ফীতির মাধ্যমে অনেক সময় অটোমেটিক প্রত্যেকটা দ্রব্যের মাল দ্বিগুণ দাম হয়ে যায়। এটা কোনো ব্যবসায়ী দ্বিগুণ করা লাগে না, কোনো ট্যানারি জাত এবং বিজনেসম্যান এটাকে দ্বিগুণ করা লাগে না, বরং মুদ্রাস্ফীতির সাথে সাথে অটোমেটিক প্রত্যেকটা মাল দ্বিগুণ দেড়গুণ বহুগুণে বৃদ্ধি হয়ে যায়, এটা মুদ্রাস্ফীতির মাধ্যমে। যার কারণে এই দায়টা সাধারণ মানুষে কষ্ট করবে, খাতকরা কষ্ট করবে, ভোক্তারা কষ্ট করবে, উদ্যোক্তারা কষ্ট করবে। যার কারণে যারা এই মুদ্রাস্ফীতি তৈরি করেছে, তৈরি করার কারণে এই জাতির যে অভাব আর দুর্ভোগ কষ্ট সম্মুখীন হয়েছে, তার দায়িত্ব নিতে হবে, তার পাপ নিতে হবে যারা এই সমস্ত মুদ্রাস্ফীতির পিছনে কাজ করেছে। দুই নম্বর আরো একটা বিষয় আছে, আন্তর্জাতিকভাবে যারা মানি লন্ডারিং করে, যারা অর্থ পাচার করে, অর্থ পাচারের মাধ্যমে সাথে সাথে দেশের অর্থনীতির একটা ঘাটতি চলে আসে। আপনি স্বাভাবিকভাবে সাধারণ মানুষে বুঝে, এই জন্য আমি একটা উদাহরণ দিচ্ছি, যদি এই দেশের মানুষ অন্য দেশে গিয়ে উপার্জন করে, টাকাটা এই দেশে চলে আসে, তাহলে এই দেশের অর্থনীতিতে তা পূরণ হয়। আর এই দেশের মানুষ যদি আমার টাকা অন্য দেশে নিয়ে ব্যয় করে, যেই কোনো পদ্ধতিতে, চাই রাষ্ট্রীয় বৈধ পন্থায় অথবা অবৈধ পন্থায়, সর্বাবস্থায় এদেশের অর্থনীতির মধ্যে ঘাটতি দেখা দেয়। যখন অর্থনীতির মধ্যে ঘাটতি দেখা দেয়, প্রত্যেকটা রাষ্ট্রীয় সম্পদ এবং প্রত্যেকটা ব্যবসায়ী সম্পদের মধ্যে তার মূল্যবৃদ্ধি চলে আসে। ওই মূল্যবৃদ্ধির মূল কারণটা হলো যেই ব্যক্তি মানি লন্ডারিং করেছে, অর্থ পাচার করেছে, যেই ব্যক্তি অর্থকে আত্মসাৎ করেছে। এই তিন পদ্ধতিতে আত্মসাৎ করার কারণে, মানি লন্ডারিং করার কারণে দ্রব্যমূল্য বৃদ্ধি লাভ করেছে, এই শাস্তিটা ভোগ করতে হবে যেই ব্যক্তি এই অপরাধ করেছে। চাই রাষ্ট্রীয় কোনো কর্মকর্তা হোক, চাই জনপ্রতিনিধি হোক, চাই সাধারণ মানুষ হোক, অথবা তিন নম্বরে ব্যবসায়ী হোক, যারাই সমাজের মানুষদেরকে কষ্ট দেওয়ার জন্য খাদ্যদ্রব্যের মধ্যে সংকট সৃষ্টি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য দুনিয়ার জগতে দুইটি শাস্তি, একটা হলো তাকে বেমার এবং অসুখ দিয়ে পরীক্ষা করবেন, আর দুই নম্বরের শাস্তি হলো তাকে অভাব দিয়ে পরীক্ষা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার সবাইকে বুঝার এবং তা থেকে সচেতন থাকার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। দুই নম্বরের যে বিষয় আমি বলেছিলাম, আমানতের মধ্যে খেয়ানত, এই খেয়ানতটা